আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে বসে আছো। বা ডালাতুনিসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শাহনাজ বেগম তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকের ক্লাসে অংশগ্রহণ করার আগে আমরা গত ক্লাসে পড়াতে একটু মনে করে নেব। গত ক্লাসে আমরা পড়েছিলাম সমাস, সমাস কি, সমাসের শ্রেণীবিভাগ, সন্ধি সমাসের পার্থক্য এবং সমাসের শ্রেণীবিভাগের মধ্যে আমরা দ্বন্দ্ব এবং কর্মধারা সমাস করেছিলাম। আজ আমরা সমাসের তৃতীয় শ্রেণীকরণ অর্থাৎ তৎপুরুষ সমাস করব। তো চলো দেখি আমরা শুরু করি। আমাদের আজকের পাঠ সমাস। তো আমরা আগেই বলেছি যে আজ আমরা পড়ব তৎপুরুষ সমাসের শ্রেণীবিভাগ, অর্থাৎ তৎপুরুষ সমাস কাকে বলে, তৎপুরুষ সমাস কত প্রকার। তো শুরুতেই আমরা দেখি তৎপুরুষ সমাস কাকে বলে। তৎপুরুষ সমাসের সংজ্ঞা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। পূর্ব পদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝানো হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তো এখানে আমরা সংজ্ঞার ভেতরে একটা শব্দ লক্ষ্য করছি বিশেষভাবে, সেটা হচ্ছে বিভক্তি। তাহলে আমরা বুঝে নিচ্ছি যে তৎপুরুষ সমাস পড়তে গেলে আমাদেরকে বিভক্তি চিহ্ন সম্পর্কে জানতে হবে এবং বিভক্তি চিহ্ন কোথায় ব্যবহৃত হবে। ব্যাস বাক্যের পূর্ব পদে বিভক্তি চিহ্ন থাকবে, আর যখন আমরা ব্যাস বাক্যকে সমাসবদ্ধ করব তখন বিভক্তি চিহ্ন লোপ পাবে আর পরপদের অর্থ প্রধান হবে। তো স্ক্রিনে আমরা কতগুলো শব্দ, কতগুলো বর্ণ, বর্ণের সমষ্টি লক্ষ্য করছি। তোমরা কি বলতে পারবে এগুলো আসলে কি? এগুলো বিভক্তি চিহ্ন। আমরা জানি বাংলা শব্দ বিভক্তি মোট সাত প্রকার, আমরা স্ক্রিনে সাতটাই দেখতে পাচ্ছি। প্রথমার চিহ্ন অ বা শূন্য, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে, পঞ্চমী হতে থেকে চেয়ে, ষষ্ঠী র এর, সপ্তমী এ তে এতে অন্তুস্ত। তো এই বিভক্তি চিহ্নগুলো ব্যবহৃত হবে কোথায়? তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। বিভক্তি চিহ্নগুলোর মধ্যে প্রথমটা খেয়াল করো, প্রথমা অ বা শূন্য, এটাকে বিশেষভাবে হাইলাইট করা আছে, অর্থাৎ এই বিভক্তি চিহ্নটা একটা শব্দের সাথে মিশে থাকে, এটাকে দেখা যায় না, তাই আমরা এটাকে বাদ দিয়ে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত একসাথে কি বলবো? দ্বিতীয়াদি বিভক্তি। অর্থাৎ পূর্ব পদে দ্বিতীয়াদি বিভক্তি লোপে যে সমাস হয় এবং পরপদ প্রধান হয় তাকেই আমরা বলবো তৎপুরুষ সমাস। এবার আমাদের লক্ষ্য রাখতে হবে তৎপুরুষ সমাস পড়তে গেলে, সেটা হচ্ছে ব্যাস বাক্যের পূর্ব পদে যে বিভক্তি চিহ্নটা ব্যবহৃত হবে সেই বিভক্তির নামকরণ অনুসারেই আমরা সমাসের নামকরণ করব। অর্থাৎ যদি দ্বিতীয়া বিভক্তি পূর্ব পদে যোগ থাকে তাহলে বলবো দ্বিতীয়া তৎপুরুষ, যদি তৃতীয়া বিভক্তি যোগ থাকে তাহলে বলবো তৃতীয়া তৎপুরুষ। এভাবে আমরা বিভক্তি চিহ্ন দেখে দেখে তৎপুরুষ সমাসের নামকরণ করে যাব। তো একটু খেয়াল করো, আবার আমরা একটু দেখি, তৎপুরুষ সমাসের পূর্ব পদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি ব্যবহৃত হতে পারে এবং পূর্বপদের বিভক্তি অনুসারে এদের নামকরণ করা হয়। যেমন একটু লক্ষ্য করো, বিপদকে আপন্ন এই অংশটাকে আমরা কি বলি? ব্যাস বাক্য। এটা সমাসবদ্ধ করে কি হলো? বিপদ আপন্ন। এখানে আমরা দেখছি বিপদ শব্দটার সাথে কে বিভক্তি যোগ করা আছে, তাহলে যেহেতু এখানে আমরা জানি কে বারে দ্বিতীয়া বিভক্তি, তাহলে দেখতেই পাচ্ছি যে এখানে দ্বিতীয়া বিভক্তি ব্যবহৃত আছে আর সমাসবদ্ধ করার সাথে সাথেই কে বা দ্বিতীয়া বিভক্তি লোপ পেয়ে গেছে, তাই এটার নামকরণ কি করব আমরা? দ্বিতীয়া তৎপুরুষ।
তো তৎপুরুষ সমাস আমরা জানি, আগেই বললাম যে বিভক্তি অনুসারে নামকরণ করে করে যাব নয় প্রকার। তার মধ্যে একটা আমরা জানলাম কি, দ্বিতীয়া তৎপুরুষ। পূর্বপদে দ্বিতীয়া বিভক্তি অর্থাৎ কে বারে যুক্ত থাকবে, সমাসবদ্ধ করলে লোপ পেয়ে যাবে, এবং লোপ পেয়ে যে সমাস হবে তাকেই আমরা বলবো দ্বিতীয়া তৎপুরুষ। আরেকটু উদাহরণ খেয়াল করো, দুঃখ কে প্রাপ্ত, এখানেও কে বিভক্তি যোগ করা আছে। কে বিভক্তি সমাসবদ্ধ পদে বাদ দিলে কি হবে, দুঃখ প্রাপ্ত। তারপর পরের শব্দটা কিন্তু আর সমাসবদ্ধ দেয়া আছে, ব্যাস বাক্য করে দেয়া নেই। তোমরা একটু চেষ্টা করে দেখো এটা কি হতে পারে। বিভক্তি চিহ্ন তো আমরা জানি, এখানে কে বারে বিভক্তি ব্যবহার হবে, তাহলে বিপদ আপন্ন। যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে, বিপদকে আপন্ন, বিপদ আপন্ন। তারপরেটা খেয়াল করো, সমাসবদ্ধ পদ রথ দেখা, এখানে আমরা বিভক্তি ব্যবহার করি, রথ কে দেখা, অর্থাৎ শব্দটা পদ দুইটা তখন ভেঙে আলাদা হয়ে যাবে বিভক্তি চিহ্ন ব্যবহার করার সাথে সাথে। আচ্ছা, এবার দেখো এই যে বিভক্তি চিহ্ন যোগ করে আমরা যে দ্বিতীয়া তৎপুরুষ করলাম, এছাড়া আর কি অর্থে দ্বিতীয়া তৎপুরুষ হতে পারে? যদি ব্যাস বাক্যের ভেতরে ব্যাপ্তি অর্থাৎ ব্যাপিয়া শব্দ ব্যবহার করা থাকে তাহলেও কিন্তু দ্বিতীয়া তৎপুরুষই হবে। যেমন চিরসুখী, চিরসুখী মানে কি, জীবনের শুরু থেকে শেষ পর্যন্তই সে সুখী, অর্থাৎ চিরকাল ব্যাপিয়া সুখী। এখানে খেয়াল করো কে বারে বিভক্তি কিন্তু ব্যবহার করা হয়নি, মাঝখানে বিভক্তির জায়গায় কোন শব্দটা চলে আসলো, ব্যাপিয়া। তাহলে আমরা বলবো যে ব্যাপিয়া বা ব্যাপ্তি শব্দ যদি ব্যবহার হয় তাহলেও সেটা দ্বিতীয়া তৎপুরুষ হবে। এরপরে আরো কিছু উদাহরণ আছে, গা ঢাকা, একটু ব্যবহার করো, তোমরা বিভক্তি ব্যবহার করবে না ব্যাপ্তি শব্দটা ব্যবহার করবে, কোনটা ব্যবহার করলে শব্দের অর্থ ঠিক থাকবে সেটা খেয়াল করো। আমরা কি বলবো, গা ব্যাপিয়া ঢাকা, না সেটা বললে ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, গা কে ঢাকা, বীজ ব্যাপিয়া বোনা হবে না, কি বলবো, বীজ কে বোনা, ভাত কে রাধা, ছেলেকে ভোলানো, মানে আমরা যে ছেলে ভোলানো, যে ছড়া মারা ঘুম পাড়ানোর জন্য ছোটবেলায় শোনাতো সেটাকে বোঝানো হয়। তারপর নভেল পড়া, নভেলকে পড়া। তাহলে এ পরের যে উদাহরণগুলো সমাসবদ্ধ পদ হিসেবে ব্যবহার করা, সমাসবদ্ধ পদ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেগুলোর প্রত্যেকটাতেই ব্যাস বাক্যে দ্বিতীয়া বিভক্তি ব্যবহার করা হচ্ছে। এবার আমরা পরেরটাতে যাই, পূর্বপদে তৃতীয়া বিভক্তি ব্যবহার হবে সমাস ব্যাস বাক্যে, এবং সমাসবদ্ধ করলে তৃতীয়া বিভক্তি লোপ পাবে, অর্থাৎ পূর্বপদে তৃতীয়া বিভক্তি লোপে যে সমাস হবে তাকে আমরা বলবো তৃতীয়া তৎপুরুষ সমাস। যেমন উদাহরণ হিসেবে আছে মন গড়া। এখন মন গড়া আমরা অনেক সময় কথা বলার সময় ব্যবহার করি, মন গড়া কথা বলো না। যখন আমরা বলছি মন গড়া কথা বলো না, তখন কি আমরা বলি মনকে গড়া কথা বলো না, এই অর্থে তো ব্যবহার করি না। তার মানে মন দিয়ে গড়া, অর্থাৎ তোমার নিজের মতো করে তুমি মনে মনে সাজিয়ে নিয়ে একটা কথা বলে দিলে, সেটাকে আমরা বলি মন গড়া কথা। তাহলে মন গড়া, এখানে আমরা কোন বিভক্তি চিহ্ন ব্যবহার করব, মন দিয়ে গড়া অথবা মন দ্বারা গড়া, তার মানে আমরা ব্যবহার করলাম কোনটা, তৃতীয়া বিভক্তি, তখন এটা হবে তৃতীয়া তৎপুরুষ। যে বিভক্তি ওই বিভক্তি অনুসারে তৎপুরুষ সমাসের নামকরণ করা হবে। ঠিক ওরকম শ্রম লব্ধ মানে কি, পরিশ্রমের মাধ্যমে লাভ করা। এখন পরিশ্রমের মাধ্যমে লাভ করা সেটাকে যদি আমরা বলি শ্রমকে লব্ধ তাহলে তো ভুল হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, আমার পরিশ্রমের মাধ্যমে পাওয়া যেহেতু তাই আমি কি বলবো, শ্রম দ্বারা লব্ধ। তাহলে এখানেও আমি তৃতীয়া বিভক্তি ব্যবহার করলেই শব্দের অর্থটা ঠিক থাকবে, সেক্ষেত্রে এটা তৃতীয়া তৎপুরুষ। মধু মাখা সমাসবদ্ধ পদে আমরা ব্যবহার করব কোন বিভক্তি, মধু দ্বারা মাখা, সেখানেও আমরা তৃতীয়া বিভক্তি ব্যবহার করছি, তাহলে এটাও তৃতীয়া তৎপুরুষ সমাসের
উদাহরণ হিসেবেই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এছাড়াও তৃতীয় বিভক্তি ব্যবহার করে করা ছাড়াও আরো কিছু উপায়ে তৃতীয় বিভক্তি বা তৃতীয় তৎপুরুষ সমাস নির্ধারণ করা যায়। যেমন যদি পরপদে অর্থাৎ সমাসবদ্ধ পদে দুইটা অংশ থাকে, একটা পূর্বপদ আর একটা পরপদ। পূর্বপদ কোনটা? যেমন ধরো আমরা নিচের উদাহরণগুলো একটু খেয়াল করি, হীরক খচিত, তার মানে পূর্বপদটা হচ্ছে হীরক, পরপদ হচ্ছে খচিত। তাহলে এই পরপদে যদি উন, হীন বা শূন্য ব্যবহার করা থাকে শব্দগুলো, তা তখন সেটা হবে তৃতীয় তৎপুরুষ। যেমন উদাহরণ হিসেবে আছে বিদ্যাহীন, তার মানে যার বুদ্ধি নেই বা বিদ্যা নেই তাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা ব্যাসবাক্য করলে কি হবে? বিদ্যা দ্বারা হীন, তার মানে ওই যে হীন শব্দটা এখানে ব্যবহার করা আছে পরপদে। তারপরে জ্ঞান শূন্য, জ্ঞান দ্বারা শূন্য। তাহলে যেহেতু বিভক্তি চিহ্ন ব্যবহার করলাম তৃতীয়া এবং এর পরপদে কি আছে? হীন আছে অথবা শূন্য আছে, তখন এটা কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস হবে। তারপর আরেকটা নিয়ম আছে, সেটা কি? পূর্বপদে উপকরণ বাচক বিশেষ্য পদ। উপকরণ, উপকরণ যেমন হীরা, যেমন চন্দন, যেমন রত্ন। তাহলে উপকরণ বাচক বিশেষ্য পদ যদি পূর্বপদে বসে থাকে, তাহলে পরপদে কি থাকলো? উন, হীন বা শূন্য। আর পূর্বপদে যদি উপকরণ বাচক বিশেষ্য পদ থাকে, তখন তাকে আমরা বলবো তৃতীয় তৎপুরুষ। যেমন হীরক দ্বারা খচিত, রত্ন দ্বারা শোভিত, চন্দন দ্বারা চর্চিত। এরপরে যাই আমরা চতুর্থী তৎপুরুষ। পূর্বপদে চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হবে সেটাকেই আমরা বলবো চতুর্থী তৎপুরুষ। এখন এখানে একটু কথা, সেটা দ্বিতীয় বিভক্তিও কেড়ে, চতুর্থী বিভক্তিও কেড়ে। তাহলে কখন আমরা দ্বিতীয় বিভক্তি ব্যবহার করব আর কখন আমরা চতুর্থী বিভক্তি ব্যবহার করব, সেটা আমাদের স্পষ্টভাবে জানতে হবে। যদি জানা না থাকে তাহলে আমরা গুলিয়ে ফেলব। তো দ্বিতীয় চতুর্থী তৎপুরুষ সমাসে আমরা যদি কাউকে সত্ত্ব ত্যাগ করে, একটু খেয়াল করবে শব্দটা কিন্তু শর্ত না, শর্ত হচ্ছে কন্ডিশন, আর সত্ত্ব দন্ত স বফলা ত বফলা, এই সত্ত্ব শব্দের অর্থ অধিকার। কাউকে সত্ত্ব বা অধিকার ত্যাগ করে কোনো কিছু দিয়ে দেয়া বোঝালে সেই কে রে হবে চতুর্থী তৎপুরুষ, বাকি সব হবে দ্বিতীয় তৎপুরুষ। এখন দেখো গুরু ভক্তি, গুরু ভক্তি মাঝখানে কোন বিভক্তি ব্যবহার করা আছে? কে বিভক্তি ব্যবহার করা আছে। তো গুরুজনের প্রতি যে আমরা ভক্তি বা শ্রদ্ধা নিবেদন করি সেটা কিন্তু কোনো শর্ত সাপেক্ষে করি না, মন থেকেই করি এবং পুরোপুরি করি। যে আমি আপনাকে ভক্তি করলাম, শ্রদ্ধা করলাম, আপনিও আমাকে ভক্তি বা শ্রদ্ধা করবেন, এরকম কোনো কন্ডিশন কিন্তু থাকে না। আমরা মন থেকেই গুরুজনকে ভক্তি বা শ্রদ্ধা করি। তাহলে এটা আমরা সত্য ত্যাগ করেই দিচ্ছি এই ভক্তিটা, তাই এই কেটা হবে চতুর্থী। ঠিক ওরকম যদি আমরা বলি দেব দত্ত, দেব কে? দত্ত, দেব মানে দেবতা বা স্রষ্টা। স্রষ্টার উদ্দেশ্যে আমরা যে আরাধনা বা উপাসনা নিবেদন করি সেটা ফেরত পাওয়ার শর্তে কিন্তু করি না, একেবারেই মন থেকে দিয়ে দিই, মানে অধিকার ত্যাগ করেই দিই, তখন সেই কেটা হবে চতুর্থী তৎপুরুষ। তাহলে সত্য ত্যাগ করা বোঝালে কেরে চতুর্থী হবে, বাকি সব হবে দ্বিতীয়া। আচ্ছা, এরপরে দেখো আরেকটা উদাহরণ, আরামের জন্য কেদারা। কি লেখা আছে? আরাম কেদারা। মাঝখানে কিন্তু এবার জন্য চলে আসছে। তারপর বসত বাড়ি, বসতের জন্য বাড়ি। তারপর বিয়ে পাগলা, এখানে একটা শব্দ মিস আছে, পাগলা শব্দটা নেই, বিয়ের জন্য পাগল, বিয়ে পাগলা। তারপর রান্নার জন্য ঘর, রান্নাঘর। তো এখানে প্রত্যেকটা উদাহরণ, আরাম কেদারা, বসত বাড়ি, বিয়ে পাগলা, রান্নাঘর, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ব্যাসবাক্য করার সময় জন্য শব্দটা ব্যবহার করলাম। এখন এই যে জন্য শব্দটা ব্যবহার করলে কিভাবে চতুর্থী হবে, তখন আমরা খেয়াল করবো, আগেই বলছি যে সত্য ত্যাগ করে কাউকে কিছু দিলে তখন কে হবে চতুর্থী।
কিন্তু পরের উদাহরণগুলোতে খেয়াল করো কোথাও কিন্তু বিভক্তি চিহ্ন আমরা আর হাইলাইট করছি না, মানে গুরুত্ব দিচ্ছি না। যেমন আরামের জন্য কেদারা, আরাম কেদারা, আরাম শব্দটার সাথে এর যোগ করা আছে, অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যোগ করা আছে, তবুও আমরা এটাকে ষষ্ঠী তৎপুরুষ বলছি না, না বলে বলছি চতুর্থী তৎপুরুষ। কেন বলছি? ওই যে ব্যাস বাক্যের মাঝখানে জন্য চলে আসছে, এই জন্য। অর্থাৎ যদি ব্যাস বাক্যের মাঝখানে জন্য বা নিমিত্ত শব্দটা ব্যবহার করা হয়, তখন আর কোনো বিভক্তি চিহ্ন লক্ষ্য করার প্রয়োজন হয় না, তখন ওটা সরাসরি চতুর্থী তৎপুরুষ হয়ে যায়। আর কোনো সমাসের বিভাজনে জন্য শব্দটা ব্যবহার করা হয় না, শুধু এই একটা জায়গায়ই ব্যবহার করা হয়। অতএব এটা মনে রাখা খুব সহজ যে ব্যাস বাক্যের মাঝখানে যদি জন্য বা নিমিত্ত এই দুটা শব্দের কোনো একটা ব্যবহার করা থাকে, তাহলে সেটা হবে চতুর্থী তৎপুরুষ, তখন আর আমরা বিভক্তি চিহ্ন লক্ষ্য করব না। আমরা নিচের চিত্রে দেখতে পাচ্ছি রান্নাঘর, এটা এই জায়গাটা আমরা ব্যবহার করি আমাদের গৃহে, সেটা হচ্ছে রান্নার জন্য। তো এই যে রান্নার জন্য ঘর, দেখো রান্না ঘর, তার সাথে র মানে ষষ্ঠী বিভক্তি যোগ করা আছে। তো যোগ করা থাকলেও আমরা কিন্তু বিভক্তি চিহ্নটাকে গুরুত্ব দিচ্ছি না, গুরুত্ব দিচ্ছি কোনটাকে? জন্যকে। জন্য আছে বিধায় এটা চতুর্থী তৎপুরুষ হলো। এবার আসো পঞ্চমী তৎপুরুষ। একইভাবে আমরা সংজ্ঞার্থ করব, পূর্বপদে পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হবে সেটাই হবে পঞ্চমী তৎপুরুষ। তো পঞ্চমী বিভক্তির চিহ্ন আমরা আগেই জেনেছি, হইতে বা হতে, থেকে, আর একটা আছে চেয়ে। তো পরের উদাহরণগুলো এবার দেওয়া আছে সমাসবদ্ধ। আমরা এখন বিভক্তি চিহ্ন ব্যবহার করে ব্যাস বাক্য করে দেখি, আমরা কি বলবো? খাঁচা দাঁড়া ছাড়া হবে না, খাঁচা কে ছাড়া, খাঁচার জন্য ছাড়া, কোনোটা ব্যবহার করলেই সঠিক হচ্ছে না। আমরা যদি বলি খাঁচা থেকে ছাড়া, তাহলে কিন্তু ঠিক আছে। ঠিক ওরকম বিলাত হতে ফেরত বা বিলাত থেকে ফেরত, তাহলে কিন্তু অর্থটা ঠিক থাকছে। তাহলে আমরা এখানে দুইটাতেই খাঁচা থেকে ছাড়া অথবা বিলাত থেকে ফেরত দুটোতেই আমরা পঞ্চমী বিভক্তি ব্যবহার করলাম। তা যেহেতু পঞ্চমী বিভক্তি ব্যবহার করেছি, তাই এটাকে আমরা কি বলবো? পঞ্চমী তৎপুরুষ সমাস। আচ্ছা এবারে আসো ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী বিভক্তির চিহ্ন আমরা জানি র অথবা এর। তাহলে পূর্বপদে ব্যাস বাক্যের পূর্বপদে র বা এর অর্থাৎ ষষ্ঠী বিভক্তি থাকবে সমাসবদ্ধ করলে, র বা এর অর্থাৎ ষষ্ঠী বিভক্তি লোপ পেলে যে সমাস হবে সেটাকেই আমরা বলবো ষষ্ঠী তৎপুরুষ। উদাহরণগুলো খেয়াল করো, যেমন রাজার পুত্র, রাজপুত্র, মানে ওখানে রাজার সাথে র অর্থাৎ ষষ্ঠী বিভক্তি ব্যবহার করা আছে। যখনই আমরা সমাসবদ্ধ করলাম তখন বিভক্তি চিহ্ন বাদ দিলাম। খেয়ার ঘাট, খেয়াঘাট। আচ্ছা এই খেয়াঘাট, এই সমাসবদ্ধ পদটাকে কিন্তু আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে খেয়ার ঘাট, অর্থাৎ আমরা ষষ্ঠী বিভক্তি ব্যবহার করে করলাম ব্যাস বাক্য, সেই ক্ষেত্রে আমরা বলবো ষষ্ঠী তৎপুরুষ। এটা যদি আমরা এভাবে করি যে খেয়া পারাপারের ঘাট, সেটাও কিন্তু সঠিক হবে, খেয়া পারাপারের ঘাট, খেয়াঘাট। যখন আমি বিভক্তি চিহ্ন বাদ দিয়ে অন্য কোনো পদ ব্যবহার করছি, তখন সেটা মধ্যপদলোপী কর্মধারায় হয়ে যাবে, তখন আর বিভক্তি লোপ পাচ্ছে না, পদ লোপ পাচ্ছে। এই জন্য তখন সমাসের নামও চেঞ্জ হয়ে যাবে, কি হবে? মধ্যপদলোপী কর্মধারায়, তখন সেটা কর্মধারায়ের মধ্যে চলে যাবে। আচ্ছা এখন খেয়াল করো, আমরা বললাম রাজার পুত্র, রাজপুত্র। কেন এই সেন্সটা হলো, রাজাপুত্র কেন হলো না? হলো না এই জন্য, ষষ্ঠী তৎপুরুষ সমাসে যদি পূর্বপদে রাজা থাকে, ব্যাস বাক্যে পূর্বপদে যদি রাজা থাকে, হয়ে যাবে কি? রাজ। ঠিক ওরকম পিতা থাকলে পিতৃ, মাতা থাকলে মাতৃ, ভ্রাতা থাকলে ভ্রাতৃ, এভাবে পরিবর্তন হয়ে যায়। তা না হলে এক সব যদি যখন দুটোকে মিলিয়ে, পূর্বপদ পরপদ দুটোকে মিলিয়ে সমাসবদ্ধ করে একটা পদে পরিণত করা হয়, তখন অর্থটা ঠিক থাকে না, ভুল হয়ে যায় শব্দটি। এই জন্য পিতা মাতা ভ্রাতা এগুলোকে চেঞ্জ করে ত্রি দিয়ে করা হয়, অর্থাৎ এগুলো আসে হচ্ছে প্রত্যয়ের নিয়মে।
কৃত প্রত্যয়ের নিয়মে আছে যে যদি শব্দের শেষে তা থাকলে সেটা কোন প্রত্যয় যোগ হয়, ত্রি প্রত্যয় যোগ হয়। হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ছিল পিতা কেন পিতৃ হবে, ছিল মাতা কেন মাতৃ হবে। হয় হচ্ছে প্রত্যয়ের নিয়মে, প্রত্যয়ে তা প্রত্যয় শব্দের শেষে থাকলে সেটার পরিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে কি হয়, তা থাকলে ত্রি হয়। আসলে ত্রি না, ওইটা হবে ত্রিশ, তৈরি চ, ত্রিশ প্রত্যয় যোগ হয়, তারপর চ ইত হয়। ইত শব্দের অর্থ লোপ পাওয়া, চটা ইত হয়ে যায়, ত্রিটা থাকে। আর যখন ওইটা ব্যাসবাক্য করা হয় তখন আবার ওই পিতা মাতাই থেকে যাবে। আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এরপরে খেয়াল করো অলুক ষষ্ঠী তৎপুরুষ। আমরা যখন দ্বন্দ্ব সমাস পড়েছি তখন দ্বন্দ্ব সমাসের একটা ভাগের মধ্যে অলুক শব্দটার সাথে পরিচিত হয়ে গেছি। আগে অলুক দ্বন্দ্ব ছিল, অলুক দ্বন্দ্বে আমরা বলেছিলাম যে পূর্বপদ পরপদ দুটোতেই বিভক্তি থাকে এবং ওটা ব্যাসবাক্যে পূর্বতেই বিভক্তি থাকে, সমাসবদ্ধ করলে ওই বিভক্তি লোপ পায় না, থেকে যায়। অর্থাৎ আমরা দ্বিতীয়া থেকে ষষ্ঠী তৎপুরুষ পর্যন্ত যতগুলো সমাস দেখলাম প্রত্যেকটার ক্ষেত্রেই দেখতে পেলাম পূর্বপদে, ব্যাসবাক্যের পূর্বপদে বিভক্তি আছে। আর যখনই আমরা সমাসবদ্ধ করে ফেলছি তখনই বিভক্তিটা লোপ পেয়ে যাচ্ছে, অর্থাৎ বাদ হয়ে যাচ্ছে। অলুকের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, অলুকে সমাসবদ্ধ ব্যাসবাক্যে যেমন পূর্বপদ পরপদ দুটোতে বিভক্তি থাকে, সমাসবদ্ধ করলেও বিভক্তিটা রয়ে যায়, ওটা বাদ যায় না, তখনই হয় অলুক। তাহলে অলুক দ্বন্দ্ব তো পূর্বপদ পরপদ দুটোতেই বিভক্তি থাকে, অলুক তৎপুরুষের ক্ষেত্রে কি হয়, অলুক তৎপুরুষের ক্ষেত্রে শুধুমাত্র পূর্বপদে বিভক্তি থাকে আর সমাসবদ্ধ করলে ওই পূর্বপদে বিভক্তিটা রয়েই যায়, তখন সেটা হয় অলুক তৎপুরুষ। আচ্ছা, আমরা সচরাচর দেখে থাকি অলুক সমাসে সে অলুক দ্বন্দ্ব বলো আর অলুক তৎপুরুষ বলো, সব ক্ষেত্রেই সপ্তমী বিভক্তি ব্যবহৃত হয়ে থাকে। যদি ব্যতিক্রম হয়, অর্থাৎ অন্য কোনো বিভক্তি ব্যবহার হয়, তখন নামের মধ্যে, সমাসের নামের মধ্যে ওই বিভক্তিটা উল্লেখ করে দেয়া হয়। যেমন এখন আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি অলুক ষষ্ঠী তৎপুরুষ, আমরা কিন্তু অলুক তৎপুরুষ বলিনি। কেন বলিনি, কারণ নিজের উদাহরণগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার সাথে ষষ্ঠী বিভক্তি ব্যবহার করা আছে, সপ্তমী নেই, তাই আমরা এটাকে ষষ্ঠী নামকরণটা উল্লেখ করে দিয়েছি। যদি সপ্তমী থাকতো বিভক্তি চিহ্ন তাহলে আমরা আর এটা উল্লেখ করতাম না। যেমন ঘোড়ার ডিম, এটা সমাসবদ্ধ পদ, ব্যাসবাক্য করলে এর আর কোনো চেঞ্জ করতে পারবো না আমরা, ওখানে বিভক্তি চিহ্ন দেয়াই আছে, অতএব আর কিছু করতে পারবো না, ঘোড়ার ডিম ঘোড়ার ডিম। ঠিক অনুরূপভাবে মাটির মানুষ, এটা সমাসবদ্ধ পদ, এটাকেও যদি আমরা ব্যাসবাক্য করি এর সাথে আর কোনো বিভক্তি চিহ্ন ব্যবহার করার সুযোগ নেই, কারণ ওখানে বিভক্তি চিহ্ন ব্যবহার হয়েই আছে, তাই এটার ব্যাসবাক্য এই একই হবে, মাটির মানুষ। হাতের পাশ, মামার বাড়ি, সাপের পা, মনের মানুষ, কলের গান, একইভাবে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে সমাসবদ্ধ পদের মধ্যে বিভক্তি দেয়াই আছে, ব্যাসবাক্য করলে আর বিভক্তি নতুন করে দেওয়ার সুযোগ নেই, বিভক্তি চিহ্ন একই রকমভাবে থেকে যাবে। তার মানে সমাসবদ্ধ পদ এবং ব্যাসবাক্য দুয়ের মধ্যে কোনো তফাত নেই, একই রকম, তখনই সেটা হবে অলুক, অর্থাৎ বিভক্তি লোপ পেল না। তো যেহেতু এখানে ষষ্ঠী বিভক্তি ব্যবহার করা আছে তাই এটাকে আমরা বলবো অলুক ষষ্ঠী তৎপুরুষ। এবার দেখো বেগুনি রঙে একটু আলাদা করে দেওয়া আছে একটা বিষয়, সেটা ওই যে একটু আগে আমরা যেটা শিখে আসলাম যে ভ্রাতা মানে পদের শেষে তা থাকলে ত্রি হয়, কিন্তু এখানে তো হওয়ার কথা ছিল তাহলে ভ্রাতার পুত্র, ব্যাসবাক্য করলে হবে কি ভ্রাতৃ পুত্র, কিন্তু তা হয়নি, শব্দটা কি হয়েছে ভ্রাতুষ পুত্র। তার মানে এটা নিয়মের মধ্যে গেল না, নিয়ম অনুসারে হলো না বলেই এটাকে আমরা কি বলছি নিপাতনে সিদ্ধ। বাংলা ব্যাকরণে যেখানেই আমরা নিপাতনে সিদ্ধ শব্দটা পাবো একটা জিনিস মনে রাখবো, যে নিপাতনে সিদ্ধ মানেই কোনো নিয়মের মধ্যে হচ্ছে না, যখনই নিয়ম অনুসারে হবে না তখনই সেটাকে আমরা নামকরণ করব কি নিপাতনে সিদ্ধ। তাহলে এটা ভ্রাতৃপুত্র যেহেতু হয়নি ভ্রাতুষপুত্র হয়েছে, তাহলে এটা নিয়মে হয়নি, তাই এটাকে আমরা বলছি নিপাতনে সিদ্ধ।
আচ্ছা, এরপরে আমরা দেখছি সপ্তমী। সপ্তমী তৎপুরুষ, পূর্বপদে সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তি চিহ্নগুলো দেয়া আছে দেখো, এ অন্তস্ততে অথবা এতে একসাথে। এই চিহ্নগুলো পূর্বপদে, ব্যাসবাক্যের পূর্বপদে থাকবে, সমাসবদ্ধ করলে লোপ পেয়ে যাবে, তখনই সেটা হয়ে যাবে কি সপ্তমী তৎপুরুষ সমাস। যেমন গাছ শব্দটা হচ্ছে গাছ আর পাকা, কিন্তু গাছের সাথে এ বিভক্তি যোগ করা আছে, তার মানে ব্যাসবাক্যে এ বিভক্তি আছে, যখনই আমরা ওটা সমাসবদ্ধ করছি তখন কি হচ্ছে গাছ পাকা। তাহলে পূর্বপদে সপ্তমী বিভক্তি ছিল, সমাসবদ্ধ পদে বিভক্তিটা লোপ পেয়ে গেছে, তাই এটাকে আমরা বলছি সপ্তমী তৎপুরুষ সমাস। ঠিক অনুরূপভাবে দেখো দিবাই নিদ্রা, ওখানে অন্তস্ত ব্যবহার করা আছে, অর্থাৎ সপ্তমী বিভক্তি ব্যবহার করা আছে, তাই এটা সপ্তমী তৎপুরুষ সমাস। তারপরে নিচেরটাও আমরা দেখতে পাচ্ছি, একটা গোলা দেখতে পাচ্ছি ছবি। গ্রামে আগে যুগে আমরা দেখতাম, এখন সচরাচর আর দেখা যায় না। এর মধ্যে কি করা হয়, ফসল রাখা হয়, অর্থাৎ ধান রাখা হতো। তো গোলা ভরা শব্দটা, আর যখনই এটা ব্যাসবাক্য, কোন ব্যাসবাক্য থেকে এই সমাসবদ্ধ পদটা আসছে, গোলাই ভরা একসাথে গোলা ভরা, তার মানে সপ্তমী বিভক্তি ছিল ব্যাসবাক্যে, সেটা লোপ করে দিয়ে সমাসবদ্ধ হলো একসাথে গোলা ভরা। আচ্ছা, তারপরে দেখো সপ্তমী তৎপুরুষ সমাসে প্রত্যেকটা সমাসের ক্ষেত্রে কিন্তু কিছুটা ব্যতিক্রমী নিয়ম আছে, যে বিভক্তি যোগ করেই যে শুধু হবে তা কিন্তু না, তার বাইরেও কিছু নিয়ম আছে দুই একটা। এখানে এক্ষেত্রেও আমরা তার ব্যতিক্রম দেখছি না, এখানেও আছে যে তৎপুরুষ সমাসে কোনো কোনো সময় কি হয়, ব্যাসবাক্যে পরপদ সমস্ত পদের পূর্বে আসে, অর্থাৎ পরিবর্তন ঘটে, পাল্টে যায়। যেমন এখানে ব্যাসবাক্যে কি আছে, পূর্বে ভূত, আর যখনই আমরা সমাসবদ্ধ করলাম তখনই পরিবর্তন হয়ে কি হলো, ভূতপূর্ব, তার মানে উল্টে গেল। পূর্বে অশ্রুত, মানে যেটা পূর্বে শোনা যায়নি, আর যখনই আমরা সমাসবদ্ধ করলাম তখন কি হয়ে গেল, অশ্রুত পূর্ব, তার মানে পরিবর্তন ঘটলো। এভাবে সপ্তমী তৎপুরুষের ক্ষেত্রে কখনো কখনো ব্যাসবাক্যে কি হয়, সমাসবদ্ধ পদের ক্ষেত্রে ব্যাসবাক্যে যেটা আগে থাকে সমাসবদ্ধ পদে সেটা পরে চলে যায়, পরিবর্তন ঘটে যায়, জায়গা পরিবর্তন ঘটে। আচ্ছা, তাহলে আমরা বিভক্তি চিহ্ন প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত মোট সাতটা বিভক্তি চিহ্নর প্রথমটা কিন্তু আমরা বলিনি, অর্থাৎ প্রথমার চিহ্ন যেহেতু দেখা যায় না তাই ওইটাকে বাদ দিয়ে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত আমরা মোট কয়টা তৎপুরুষ সমাস পেলাম, মোট ছয়টা পেয়েছি। এরপরে সাত নম্বর তৎপুরুষ সমাস হিসেবে আমরা দেখতে পাচ্ছি নয় তৎপুরুষ সমাস, অর্থাৎ নয় তৎপুরুষ সমাসে না বাচক অর্থ প্রকাশ করবে, না অর্থ প্রকাশ করবে। আমরা উপসর্গ জানি, উপসর্গ খাঁটি বাংলা হয়, তৎসম হয়, বিদেশি উপসর্গ হয়। তো খাঁটি বাংলা উপসর্গের মধ্যে অ, অনা, তারপর বি, নি, অ, অনা, বি, নি, এই চারটা উপসর্গ না অর্থ প্রকাশ করে। আবার তৎসম উপসর্গের মধ্যেও বি এবং নি না অর্থ প্রকাশ করে, আর বিদেশি উপসর্গের মধ্যে বে না অর্থ প্রকাশ করে। তাহলে এই পাঁচটা উপসর্গ যদি সমাসবদ্ধ পদের পূর্বে থাকে তাহলে সে না অর্থ প্রকাশ করে, এবং তখনই সেই সমাসের নাম কি হবে, নয় তৎপুরুষ সমাস। যেমন উদাহরণগুলো খেয়াল করো, অনাচার, অনাচার, যেখানে আচার আছে সেটাকে তো আর আমরা অনাচার বলবো না, তাহলে কি বলবো, ন আচার। তাহলে ব্যাসবাক্য কি হবে, যেখানে উপসর্গটা আছে শব্দে ওই জায়গাটায় ন অথবা নয় বসিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক ওরকম অকাতর, মানে ন কাতর। পরেরগুলো দেখো, আর ব্যাসবাক্য করে দেয়া নেই, আমরা একটু চেষ্টা করে দেখি কি হবে। অনাদর কি হতে পারে, আমরা যে উপসর্গের জায়গায় ন বসিয়ে দেবো হয়ে যাবে ন আদর। তাহলে নাতি দীর্ঘ কি হবে, ন দীর্ঘ, না নাতি দীর্ঘ মানে বেশি দীর্ঘ না, ন দীর্ঘ মানে দীর্ঘ না হয়ে যাবে, তাহলে বেশি শব্দটা বাদ হয়ে যাচ্ছে, সেটা করা যাবে না। তাহলে কি করতে হবে, ন অতি দীর্ঘ, নাতি দীর্ঘ। ঠিক ওরকম নাতি খর্ব, খর্ব মানে ছোট, তাহলে ন অতি খর্ব, অভাব ন ভাব, বেতাল ন তাল, হয়ে গেল নয় তৎপুরুষ। ঠিক একইভাবে নয় তৎপুরুষের ক্ষেত্রে ওই যে আবার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে খাঁটি বাংলায় আমরা জানি অ, আ, না কিংবা অনা,
এটা ব্যবহার করেও আমরা না অর্থ প্রকাশ করতে পারি, সেটা শুধুমাত্র খাঁটি বাংলার ক্ষেত্রে। নাবাচক অর্থ ছাড়াও বিশেষ বিশেষ অর্থেও কিন্তু নয় তৎপুরুষ সমাস হতে পারে এবং সেই ক্ষেত্রেই অ আ না অথবা অনাও ব্যবহার হতে পারে। যেমন অবিশ্বাস ন বিশ্বাস, ন এখানে অ অর্থ কিন্তু না আমরা বলতে পারি, হ্যাঁ বিশ্বাস নেই তাই অবিশ্বাস, কিন্তু অভাব অর্থেও এটা ব্যবহার হয়। বিশ্বাসের অভাব মানেই অবিশ্বাস, তার মানে এখানে অটা যেমন না অর্থ প্রকাশ করে তেমন অভাব অর্থেও ব্যবহার হতে পারে। ঠিক ওরকম অলৌকিক, অলৌকিক মানে লৌকিক নয়, তার মানে না অর্থটা তো থেকেই যাচ্ছে, তারপরেও অটা ভিন্নতা অর্থেও ব্যবহার হয়। আবার দেখো অকেশা, অকেশা মানে যার চুল নেই, টেকো, তাহলে তো তাকে টেকেও গেলে ফেলত বলতে পারতাম আমরা, কিন্তু টেকো না বলে অকেশা বলতে বোঝানো হয় যে অল্প চুল যার আছে, খুব হালকা পাতলা মাথা দেখা যায় এরকম। তাহলে নকেশা মানে নয়, চুল নয়। আবার অ অর্থ কিন্তু অল্পতা অর্থেও ব্যবহার করা যায়। আবার অসুর, অসুর আমরা হিন্দু ধর্ম মতে দেবী দুর্গার বিরোধী শক্তি, সমস্ত অন্যায় অনাচার লোভ লালসার ভিত্তি যে তাকেই আমরা বলি অসুর। তাহলে ন সুর বললে এক অর্থ হচ্ছে, কিন্তু যদি অসুর শব্দের অ উপসর্গকে বিরোধ অর্থে ব্যবহার করি তাহলে কিন্তু আমি একটু আগে যে ব্যাখ্যাটা দিলাম যে দেবী দুর্গার বিরোধী শক্তি, তখন কিন্তু অটা বিরোধ অর্থে ব্যবহার করছি। আর যদি অ এর ন অর্থ ব্যবহার করি তাহলে কণ্ঠে সুর নাই, নয় সুর তাই অসুর। তাহলে দেখো দুইটা ভিন্ন ভিন্ন অর্থে কিন্তু ব্যবহার হচ্ছে একটা উপসর্গ। ঠিক ওরকম অকাল নকাল, আবার অকাল শব্দটা অপ্রশস্ত মানে সংকীর্ণ অর্থেও ব্যবহার করা হয়। তাহলে খাঁটি বাংলার ক্ষেত্রে এই উপসর্গ চারটা অ আ না অথবা অনা এরা ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, একটা অর্থেই যে শুধু ব্যবহার হবে তা না। তারপরে আমরা দেখি উপপদ তৎপুরুষ। একটু খেয়াল করো উপশব্দের অর্থ কাছাকাছি, যেমন ধরো আমরা বলি উপনদী, উপপত্নী, উপপত্নী, পত্নী মানে স্ত্রী বা বউ আমরা জানি, তো বউয়ের মতো বা স্ত্রীর মতো যে তাকেই আমরা বলি উপপত্নী। আবার উপজেলা বলি, তো জেলা থেকে একটু ছোট বা ক্ষুদ্র অর্থে জেলা বলা হয়, তাহলে জেলার ক্ষুদ্র উপজেলা। তাহলে দেখো উপ কখনো কাছে অর্থে ব্যবহার হয়, কখনো ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়, কখনো তুল্য অর্থে ব্যবহার হয়। তো এখানে উপসর্গটা পদের আগে বসে আছে, বসে কি অর্থ প্রকাশ করছে সেটা আমরা দেখি। তাহলে কি সংজ্ঞাটা আগে খেয়াল করো, যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয় সেই পদকে বলা হয় উপপদ। আর কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হবে তাকে আমরা বলবো উপপদ তৎপুরুষ। তো এত জটিলে আমরা না যে আমরা পরিষ্কার করে একটা কথা বলি, সেটা হচ্ছে ধরো একটা শব্দ পকেটমার, পকেটমার বলতে তো আমরা কোনো ব্যক্তিকেই বুঝে থাকি, তো পকেটমার শব্দটা আসলো কোথা থেকে, কোন ব্যাস বাক্য থেকে আসলো, পকেট মারে যে, পকেট মারে যে, তিনটা পদ খেয়াল করো ব্যাস বাক্যের, পকেট মারে যে, এই তিনটা পদের মধ্যে একটা পদ আছে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদ কোনটা মারে, ঠিক আছে, যেটা ক্রিয়াপদ ওইটাকেই আমরা বলি কৃদন্ত পদ। পরিষ্কার, কৃদন্ত পদ শুনলেই মনে হয় না জানি সে কি, আসলে কিছুই না, ক্রিয়া কৃদন্ত পদ ক্রিয়াপদটাকেই বোঝানো হয়, অর্থাৎ কৃত প্রত্যয় দিয়ে, কৃত প্রত্যয় মানেই ধাতু, ধাতু দিয়ে তো ক্রিয়াপদই আসে, তাহলে কৃত প্রত্যয় দিয়ে যে শব্দ গঠিত হয় সেই শব্দকেই আমরা বলি কৃদন্ত পদ, তার মানে ক্রিয়া, ক্রিয়াপদটা হচ্ছে কৃদন্ত পদ। তাহলে উপপদটাকে আমরা বলেছি উপপদ থাকবে কৃদন্ত পদের আগে, অর্থাৎ বলছে পদের পরবর্তী ক্রিয়ামূল, অর্থাৎ একটা পদের পরে থাকে কৃদন্ত পদ, তাহলে তার আগেরটা কি উপপদ, কোনটা সেটা পকেট। তাহলে কৃদন্ত পদের আগে যে পদ থাকছে সে হচ্ছে উপপদ, তাহলে উপপদ আর ক্রিয়াপদ মিলে যে সমাস হয় সেই সমাসটাকেই আমরা বলি উপপদ তৎপুরুষ। অর্থাৎ খেয়াল করো একটু বেগুনি রঙের যে লেখাটা, পদ প্লাস ধাতু প্লাস প্রত্যয়, তার মানে নিচের উদাহরণটা খেয়াল করো, বাস্তু এটা পদ মানে উপপদ, হার এটা ধাতু, তার সাথে আ প্রত্যয় যোগ হলো হারা, হয়ে গেল এটা ক্রিয়া, ধাতু আর প্রত্যয় মিললে হয়ে গেল ক্রিয়া বা কৃদন্ত পদ। তাহলে বাস্তু হারিয়েছে যে তাকে আমরা বলি বাস্তু হারা, তাহলে এই যে হারা শব্দটাকে আমরা ব্যাস বাক্যের ভেতরে কিভাবে ব্যবহার করলাম, বাস্তু হারিয়েছে যে,
তাহলে ক্রিয়াপথে হয়ে গেছে, তাহলে হারিয়েছে, এর আগে আছে বাস্তু, ওই বাস্তুটাই যে পদ ওইটাই হচ্ছে উপপদ। ঠিক ওরকম জল দেয় যে বা যা, দেয়াটা হচ্ছে ক্রিয়াপদ জলদ। পঙ্কজ পঙ্কে জন্মে যা, পঙ্কজ পঙ্ক মানে কাদা, কাদায় যার জন্ম তাকে আমরা বলি পঙ্কজ, কিন্তু পঙ্কজ শব্দের অর্থ আসলে পদ্ম ফুল। তাহলে এই যে জন্মে, এই জন্মটা হচ্ছে ক্রিয়া, তাহলে ক্রিয়াপদ আর উপপদ মিলে যে সমাস হবে সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ। আর একটা জিনিস সহজে মনে রেখো যে ব্যাস বাক্যের মধ্যে একমাত্র এখানেই ক্রিয়াপদ ব্যবহার হয় তৎপুরুষ সমাসে, সেই ক্ষেত্রে ক্রিয়াপদ যেখানে আছে সেটাকেই আমরা চোখ বন্ধ করে দিয়ে দিব উপপদ তৎপুরুষ। তো এই আমাদের বোধ হয় নয়টা হয়ে গেছে, দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত মোট ছয়টা তৎপুরুষ, তারপর নয়ীয় তৎপুরুষ, তারপর অলুক তৎপুরুষ, তারপর উপপদ তৎপুরুষ, হয়ে গেল আমাদের নয়টা তৎপুরুষ সমাস। এবার এ পর্যন্ত যে তৎপুরুষ সমাসের নয়টা ভাগ আমরা পড়লাম সেটা যদি একটুখানি মিলিয়ে দেখি, দেখতেও পারি। তো তার আগে অলুকটা আমরা আর একটু পরিষ্কার করে নিই, যে অলুক ষষ্ঠী আমরা পড়ে আসছি, অলুক তৎপুরুষটা আমরা একটু দেখে নেব। সেটা কি, আমরা জানি যে অলুক তৎপুরুষের ক্ষেত্রে বিভক্তি থাকবে সপ্তমী, এবং পূর্বপদে ব্যাস বাক্যে বিভক্তি থাকবে, সমাসবদ্ধ পদে বিভক্তিটা থেকে যাবে, লোপ পাবে না, তখনই সেটা হবে অলুক তৎপুরুষ। যেমন ধরো ঘিয়ে ভাজা, এ যোগ করা আছে, দেখো ঘি এ, এর যদি সমাসবদ্ধ করি ঘিয়ে ভাজা, কলেছাটা কলেছাটা, গরুর গাড়ি গরুর গাড়ি, এই গরুর গাড়িটা কিন্তু অলুক ষষ্ঠীর ভেতরে যাবে। তারপরে দেখো গায়ে হলুদ হাতে খড়ি, এইটার কিন্তু, এই দুইটার কিন্তু আবার দুই রকম করা যায়। কিভাবে, অলুক তৎপুরুষে গায়ে হলুদ, গায়ে হলুদই থেকে যাবে, হাতে খড়ি, হাতে খড়ি থেকে যাবে, তখন হবে মানে কোনো পরিবর্তন হবে না, তখন থেকে যাবে অলুক তৎপুরুষ। কিন্তু যদি আমরা বলি গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, তখন কিন্তু আবার পাল্টে যাবে, তখন এটা চলে যাবে বহুব্রীহি সমাসের মধ্যে। তো সেটা এখন আমরা পড়িনি, তাই আমরা এখন ওই জায়গাটায় যাব না। তো এইবার আমরা একটু মূল্যায়ন করি। দেখো প্রথমে চারটা তৎপুরুষ সমাসের নাম দেয়া আছে, একটা চতুর্থী তৎপুরুষ, একটা ষষ্ঠী তৎপুরুষ, একটা সপ্তমী তৎপুরুষ, আর একটা উপপদ তৎপুরুষ। এবার নিচে উদাহরণ দেয়া আছে, গোলা ভরা, পঙ্কজ, রান্নাঘর, চা বাগান। গোলা ভরা এটা কোনটাতে যাবে, চতুর্থী, ষষ্ঠী, সপ্তমী না উপপদে, তোমরা এবার একটু আমাকে জানাও কোনটাতে যাবে এটা, বলো গোলা ভরা কোনটাতে যাবে? আমি তোমাদের জন্য অপেক্ষা করে আছি, তোমরা জানাও। বলতে পারো না, আমরা একটু দেখি কোনটাতে যায়, কোনটাতে গেল সপ্তমী তৎপুরুষ, অর্থাৎ গোলাটা দেখি, পঙ্কজ, পঙ্কে জন্মে যা, এটা কোন তৎপুরুষ সমাসের উদাহরণ হিসেবে আমরা একটু আগেই ব্যবহার করে আসলাম, বলতে পারবে না, নাকি পারবে? পজিটিভ ধরলাম যে তোমরা পারবে, বলো। আচ্ছা দেখি আমরা, উপপদ, কারণ জন্মে ক্রিয়াপদ আছে তাই এটা উপপদে গেল। তারপর এটা দেখি কোথায় যায়, রান্নাঘর, এটা গেল কোথায়, চতুর্থী তৎপুরুষে। কেন, রান্নার জন্য ঘর, ওই যে জন্য শব্দটা ব্যাস বাক্যের ভেতরে ব্যবহার করা আছে তাই এটা চতুর্থী তৎপুরুষ। পরেরটা তো আর আমাদের বলার কিছু নেই, বাকি আছে একটাই, সেটা হচ্ছে চা বাগান, সায়ের বাগান, এর যোগ হয়েছে অর্থাৎ ষষ্ঠী বিভক্তি, তাই এটা ষষ্ঠী তৎপুরুষ সমাসের মধ্যে গেল। তো আমি তোমাদের আজকের ক্লাসের যতটুকু পড়লাম তার ভেতর থেকে অল্প একটু বাড়ির কাজ দিছি, সেটা একটু দেখে নাও বাড়ির কাজটা একটু। উপপদ তৎপুরুষ ও অলুক তৎপুরুষ সমাস নির্ণয়ের কৌশলগুলো উল্লেখ করো। তো শিক্ষার্থী, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হলো, সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, আল্লাহ হাফেজ।